कृष्ण विष्णुपाय भूतले श्रीमते जयपताका स्वामी कृपा कथा धाम तारिने नमाचार्यपायतायृपापदाय गौरकथाधामग्रामता नम कृष्ण कृष्णपृष्ठाय भूतले श्रीमते स्वामी नितिनामिने नमस्ते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष नवादी पश्चात वंशाकुभ्य कृपासींधुभ पतिता पावनेभ्यो वैष्णवभ्यो नमो नम श्रीकृष्ण चैतन्य प्रभुनिनंद्रीअत गाधर श्रीवागौरभक्वृंद श्री हरे कृष्णा हरे कृष्णा কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ আজ চৈতন্য চরিতামৃত গ্রন্থ অধ্যয়নের প্রারম্ভে আমি আমার পরমারাধ্য গুরুপাদ পদ্ম ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিলভয়চরণারবিন্দ ভক্তিবেদান স্বামী প্রভুপাদের অন্যতম কৃপাধন্য ইস্কনের অন্যতম গুরু এবং ইস্কন নাম হটের বিশ্ব প্রচারক মন্ত্রী এবং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শিষ্যম জয় স্বামী শিল গুরুদেবের পাদপদ্মে দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তাঁর রহিতি কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছি এবং আমার পরমারাধ্য পরম গুরুদেব ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের শ্রীপাদ পদ্মে দণ্ডবত নিবেদন করে তার রহিতুকে কৃপা ও আশীর্বাদ প্রার্থনা করছে এবং উপস্থিত সমস্ত শ্রোতা মণ্ডলী ভক্তবৃন্দ আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আপনাদের হিতুকি আশীর্বাদ প্রার্থনা করছে হরে কৃষ্ণ তো আজকে আমরা শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলার একবিংশতি পরিচ্ছেদের সাঁত্রিশ নম্বর শ্লোক থেকে অধ্যয়ন করব হরে কৃষ্ণ নিযুক্ত অহম হরে তদবশ বিশ্বম পুরুষরূপেণ পরিপাতিত্রি শক্তিধিক ব্রহ্মা বললেন পরমেশ্বর ভগবান শ্রীহরির দ্বারা নিযুক্ত হয়ে আমি সৃষ্টি করি এবং তার আদেশ অনুসারে শিব সংহার করেন ত্রিগুণময়ী মায়ার নিয়ন্তা শ্রীহরি পুরুষরূপে বিশ্বকে পালন করেন এই শ্লোকটি শ্রীমদ্ভাগবত ভাগবত দ্বিতীয় স্কন্ধে ষষ্ঠ অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোক থেকে উদ্ধৃত এ সামান্য ত্রিধীশ্বরের অর্থ অর্থয়ার জগৎ কারণ তিন পুরুষ এটি ত্রিধীশ্বর শব্দের সাধারণ অর্থ ত্রি শব্দটির আরেকটি অর্থ তিন পুরুষাবতার হচ্ছেন জগৎ সৃষ্টির নিমিত্ত কারণ মহাবিষ্ণু পদ্মনাভ ক্ষীরুদক স্বামী এই তিন স্থুল সুখ সর্বই অন্তর্জামী মহাবিষ্ণু পদ্মনাভ এবং ক্ষীরুদক সাই বিষ্ণু হচ্ছেন স্থুল ও সুখ সবকিছুর অন্তর্জামী মহাবিষ্ণু অর্থাৎ কারণদকসাই বিষ্ণু সব কিছুর অন্তর্জামী রূপে পরিচিত গর্ভদক্ষ সাই বিষ্ণু যার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে তাকে বলা হয় হিরণ্য গর্ভ তিনি সমষ্টি বা সূক্ষ্ম অন্তর্জামী আর ক্ষীরুদক্ষায় বিষ্ণু হচ্ছেন বিরাট রূপ এবং স্থূল অন্তর্জামী এই তিন সর্বাশ্রয় ঈশ্বর এহ সব কলা অংশ কৃষ্ণ অধীশ্বর মহাবিষ্ণু পদ্মনাভ ক্ষীরদক সাই বিষ্ণু যদিও সমগ্র জগতের আশ্রয় এবং নিয়ন্তা তথাপি তারা শ্রীকৃষ্ণের অংশ কলা শ্রীকৃষ্ণ তাদের সকলেরও অধীশ্বর যশৈ কনি সীতকাল জীবন্তিলোম বিলজা নাথা। বিষ্ণুর মহান সৈহয্য কলা বিশেষ আদি পুরুষম তমহং ভজামি ব্রহ্মাণ্ডের প্রতিগণ যার লোমকূপ থেকে জন্মগ্রহণ করে তার এক নিঃশ্বাসকাল পর্যন্ত জীবিত থাকেন সেই মহাবিষ্ণু যার অংশের অংশ সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এই শ্লোকটি ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের আটচল্লিশ থেকে উদ্ধৃত আদি পঞ্চম পরিচ্ছেদে একাত্তর নম্বর শ্লোকে দ্রষ্টব্য এই অর্থ মধ্যম শূন্য গুড় অর্থয়ার তিন আবাস স্থান কৃষ্ণের শাস্ত্রে খ্যাতি এটি মধ্যম অর্থ ত্রিধীশ্বর শব্দটির আরেকটি গুড় অর্থ হচ্ছে সেই অর্থ শূন্য শ্রীকৃষ্ণের তিনটি আবাসস্থল রয়েছে যা শাস্ত্রে বর্ণনা করা হয়েছে শ্রীকৃষ্ণের তিনটি আবাসস্থল অন্তরাবাস গোলবৃন্দাবন মধ্য আবাস পরব্যম এবং বাজ্যাভাস জড়জগত অন্তপুর গোলক শ্রী বৃন্দাবন যাহা নিত্যস্থিতি মাতা পিতা বন্ধুগণ তার অন্তপুর গোলক বৃন্দাবন সেখানে শ্রীকৃষ্ণের মাতা পিতা বন্ধু এবং পার্শদরা নিত্যকাল বিরাজ করেন মধুর ঐশ্বর্য মাধুর্য কৃপাদি ভাণ্ডার যুগমায়া দাসী যাহা রাসাদিলী লাসার বৃন্দাবন শ্রীকৃষ্ণের মধুর ঐশ্বর্য মাধুর্য এবং কৃপা আদির ভাণ্ডার সেখানে যুগমায়া দাসী রূপে সমস্ত লীলার সারাতিসার নৃত্য আদি লীলা বিস্তার করেন করুণানিকুরম্বকুমল মধুর ঐশ্বর্য বিশেষ শালিনী জযতি ব্রজরাজ নন্দি চিন্তকনি উদে নহ। করুণা সমূহের দ্বারা কোমল মধুর যুক্ত নন্দনন্দন শ্রীকৃষ্ণ জয়যুক্ত হওয়ায় আমাদের চিন্তা কণিকারও উদয় হয় না তার তলে পরব্যম বিষ্ণু লোকনাম নারায়ণ আদি অনন্তস্বরূপে রোধাম বৃন্দাবনের নিচে বিষ্ণু লোক নামক পরব্যম সেখানে অসংখ্য বৈকুণ্ঠ লোকে নারায়ণ আদি শ্রীকৃষ্ণের অনন্তস্বরূপ বিরাজ করেন মধ্যমাবাস কৃষ্ণের ষড়ৈশ্বর্য ভাণ্ডার অনন্তস্বরূপে যাহা করেন বিহার সে মধ্য মা শ্রীকৃষ্ণের ষড়শ্বর্যের ভাণ্ডার অসংখ্য স্বরূপে তিনি সেখানে লীলাবিলাস করেন অনন্ত বৈকুণ্ঠ যাহা ভাণ্ডার কোঠরি পারিশদগণে ষড়ৈশ্বর্যে আছে ভরি অনন্ত বৈকুণ্ঠ যা ভাণ্ডারের কক্ষের মতো সেগুলি সমস্ত ঐশ্বর্যপূর্ণ এবং সেখানে ভগবানের নিত্য পার্শ্বদেরাও ষরৈশ্বর্যপূর্ণ অবস্থায় বিরাজ করেন নামনি নিজ ধামনি তলে দেবী মহেশু সুতে সু। তেতে প্রভাব নিচয়া তমহং ভজামি গোলক নামক নিজ ধামের নিম্নে দেবী মহেশ ও হরির ধাম সমূহে সেই সমস্ত প্রভাবসমূহ যিনি বিহিত করেছেন সে পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি এই শ্লোকটি ব্রহ্মসংহীতার পঞ্চম অধ্যায়ের তেতাল্লিশ নম্বর থেকে উদ্ধৃত প্রধান পরম বিম্ন অন্তরে নদী বেদয়ঙ্গ শেদজনিত তৈ প্রস্রাবিত সুভাহাম মাইক তত্ত্ব এবং পরব্যম এই দুয়ের মাঝখানে বিরজা নদী তা সর্বমঙ্গলময় বেদ যার অঙ্গ সেই পরমেশ্বর ভগবানের ঘর্মজনিত জলের দ্বারা প্রবাহিতা এই শ্লোকটি পদ্মপুরাণ এই শ্লোকটি এবং পরবর্তী শ্লোকটি পদ্ম পুরাণ থেকে উদ্ধৃত। তস্যapare পরব্যম ত্রিপাদভূতং সনাতনম অমৃতং SaaSatং নিত্যম অনন্তং পরমং পদম সেই বিরোজা নদীর অপর পারে অক্ষয় নিত্য সনাতন অনন্ত পরম পদ স্বরূপ ত্রিপাদ দিবুতি সম্পন্ন পরব্যম নিত্য বর্তমান শ্রীজগতে অশোক অভয় ও অমৃতরূপ ত্রিপাদ বিভূতি নিত্য বর্তমান জলজগত শ্রীকৃষ্ণের একপাদ বিভূতি মাত্র তার তলে বাজ্যাবাস বীরজার পার, অনন্ত ব্রহ্মাণ্ড যাহা কোঠরি অপার তার তলায় অপর অপরপারে বাজ্য আবাস সেখানে অনন্ত ব্রহ্মাণ্ড অন্তহীন কক্ষের মতো বিরাজ করছে দেবীধাম নামতার জীব জগন জগনলক্ষ্মী রাখে রহে যাহা মায়া দাসী সেই জগতের নাম দেবীধাম এবং বদ্ধজীবেরা হচ্ছে সেখানকার অধিবাসী এই দেবীধামে জগন্লক্ষ্মীর দাসী মায়াই অধিষ্ঠাত্রী তাৎপর্য শিল প্রভুপাত উল্লেখ করেছেন বদ্ধজীব জড়জগৎকে ভোগ করতে চায় তাই তাদের ভগবানের বহিরঙ্গা প্রকৃতি দেবীধামে বাস করতে দেওয়া হয় যেখানে দুর্গা দেবী পরমেশ্বর ভগবানের দাসী রূপে তার আদেশ পালন করেন জড়শক্তিকে বলা হয় জগলক্ষ্মী কেননা তিনি বদ্ধ জীবদের রক্ষা করেন দুর্গাদেবীকে তাই বলা হয় মাতা এবং তার প্রতি শিব হচ্ছেন পিতা তাই শিব এবং দুর্গা হচ্ছেন জড়জগতের পিতা ও মাতা দুর্গা দেবীর এই নামকরণের কারণ হচ্ছে জড়জগতরূপী দুর্গে তিনি বদ্ধজীবদের তত্ত্বাবধান করেন জড়সুখ স্বাচ্ছন্দ্য লাভের জন্য বদ্ধজীবেরা দুর্গাদেবীর সন্তুষ্টি বিধানের চেষ্টা করে এবং মা দুর্গা তাদের সব রকম জড়সুযোগ সুবিধা প্রদান করেন এই কারণে বদ্ধজীবেরা মোহিত হয়ে জড়জগত ত্যাগ করতে ইচ্ছা করে না তার ফলে নিরন্তর এখানে সুখে শান্তিতে বাস করার পরিকল্পনা করে এটি হচ্ছে জড়জগতের ভ্রান্তি এই তিন ধামে রহ কৃষ্ণ অধীশ্বর গোলক পরব্যম প্রকৃতিরপর গোলক পরব্যম এবং দেবীধাম এ তিনটি ধামের অধীশ্বর হচ্ছেন কৃষ্ণ পরব্যম ও গোলকধাম দেবীধামের ঊর্ধ্বে অবস্থিত প্রপাদ উল্লেখ করেছেন তাৎপর্যে দেবীধাম থেকে মুক্তজি পরব্যমে সেবা না পেলে মহেশ ধাম লাভ করেন যা এই দুটি ধামের মধ্যবর্তী মুক্ত আত্মারা সেখানে পরমেশ্বর ভগবানের সেবার সুযোগ পায় না তাই এই মহেশ ধাম দেবীধামের উপরে শিবের ধাম হলেও পরব্যম নয় পরব্যম শুরু হয় হরিধাম বা বৈকুণ্ঠ লোক থেকে চিৎশক্তি বিভূতি ধাম ত্রিপাদ ঐশ্বর্য নাম মায়িক বিভূতি একপাদিধাম চিৎজগৎ পরমেশ্বর ভগবানের ত্রিপাদ বিভূতি সম্পন্ন আর জড় জগৎ একপাদ বিভূতি সম্পন্ন প্রভুপাদ উল্লেখ করলেন হরিধাম পরব্যম এবং গোলকবৃন্দাবন জড়া প্রকৃতির অতীত অপ্রাকৃত চিৎশক্তি বিশিষ্ট ধাম তা ত্রিপাদ ঐশ্বর্য নামে খ্যাত ভগবানের বহিরঙ্গা শক্তির দ্বারা পরিচালিত জড়জগৎকে বলা হয় দেবীধাম এবং তা একপাদ ঐশ্বর্য নামে প্রসিদ্ধ ত্রিপাত বিভূতে ধাম ত্রিপাদ ভূত হি তৎপদ বিভূতি মাইকি সরবা পুক্ত ত্রিপাদ বিভূতি ধাম বলে সেই পদকে ত্রিপাদ ভূত বলে আর সমস্ত মাইক বিভূতি একপাদ মাত্র এই শ্লোকটি লঘুভাগত মিতর থেকে পাওয়া যায় ত্রিপাদ বিভূতি কৃষ্ণের বাক্যয়গুচর একপাদ বিভূতির সুন্ন বিস্তর শ্রীকৃষ্ণের ত্রিপাদ বিভূতি বর্ণনার অতীত এই একপাত বিভূতির বিস্তৃত বর্ণনা শ্রবণ কর অনন্ত ব্রহ্মাণ্ডের যত ব্রহ্মা রুদ্রগণ চির লোকপাল শব্দে তাহার গণন অনন্ত ব্রহ্মাণ্ডে যত ব্রহ্মা এবং রুদ্র রয়েছেন তাদের বলা হয় চির চিরলোকপাল প্রভুপাত বললেন ব্রহ্মা এবং রুদ্র ব্রহ্মাণ্ডের আধিকারিক চিরস্থায়ী কার্য করেন তাই তাদের বলা হয় চিরলোকপাল পরবর্তী সৃষ্টিতে পূর্বের জীব সকল নাও থাকতে পারে কিন্তু ব্রহ্মা ও শিব সৃষ্টির আরম্ভ থেকে শেষ পর্যন্ত বর্তমান থাকেন সেই জন্য তাদের বলা হয় চির লোকপাল লোকপাল শব্দে সাধারণত অষ্টদিকপাল ইন্দ্র অগ্নি যম বরুণ নৈরুতি বায়ু কুবের ও শিব এক দ্বারকাতে কৃষ্ণ দেখিবারে ব্রহ্মা আইলা দ্বারপাল জানাইল কৃষ্ণরে শ্রীকৃষ্ণ যখন দ্বারকা লীলা বিলাস করছিলেন তখন একদিন ব্রহ্মা তার সঙ্গে দেখা করাতে এসে এলেন এবং দ্বারপাল তৎক্ষণাৎ ব্রহ্মার আগমন বার্তা শ্রীকৃষ্ণকে জানালেন কৃষ্ণ কহেন কোন ব্রহ্মা কি না মতার দ্বারি আসি ব্রহ্মারে পুছে আর বার শ্রীকৃষ্ণ তখন জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা তার কী নাম দ্বারি তখন ব্রহ্মার কাছে ফিরে এসে তাকে সে কথা জিজ্ঞাসা করলেন শিল্প তাৎপর্য উল্লেখ করেছেন এই শ্লোক থেকে বোঝা যায় যে ব্রহ্মা হচ্ছে একটি পদ এবং যিনি সেই পদ অধিকার করে থাকেন তার কোনো বিশেষ নাম থাকে ভগবদ গীতায় বলা হয়েছে ইমম বিবশ্যতে যোগম বিবসান হচ্ছেন বর্তমান সূর্যদেবের নাম সাধারণত তাকে বলা হয় সূর্য কিন্তু তার একটি নিজস্ব নামও রয়েছে রাজ্যের কর্তাকে সাধারণত বলা হয় রাজ্যপাল কিন্তু তার নিজস্ব নামও রয়েছে যেহেতু বিভিন্ন নাম সমন্বিত হাজার হাজার ব্রহ্মা রয়েছেন তাই শ্রীকৃষ্ণ জানতে চেয়েছিলেন তাদের মধ্যে কে তার সঙ্গে দেখা করতে এসেছিলেন বিস্মিত হইয়া ব্রহ্মা তারিকে কহিলা কহ গিয়া সনক পিতা চতুর্মুখ আইলা দ্বারি এসে ব্রহ্মাকে যখন সেই কথা জিজ্ঞাসা করলেন তখন বিস্মিত হয়ে ব্রহ্মা বললেন আপনি গিয়ে বলুন যে সনকের পিতা চতুর্মুখ এসেছেন কৃষ্ণে জানাইয়া দারি ব্রহ্মারে লইয়া গেলা কৃষ্ণের অচরণে ব্রহ্মা দণ্ডবত কহিলা শ্রীকৃষ্ণকে সে কথা জানিয়ে দ্বারি ব্রহ্মাকে তার কাছে নিয়ে গেলেন এবং ব্রহ্মা তখন শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মী দণ্ডবত প্রণতি নিবেদন কলেন কৃষ্ণ মান্য পূজা করি তারে প্রশ্ন কইল কি লাগি তোমার ইহা আগমন হইল ব্রহ্মার দ্বারা পূজিত হে এবং কৃষ্ণ ব্রহ্মাকে সুমিষ্ট বাক্যের দ্বারা সন্তুষ্ট করে প্রশ্ন কলেন কি জন্য তোমার এখানে আগমন হল ব্রহ্মা কহে তাহা পাছে করিব সংশয় মনে হয় ছেদন ব্রহ্মা তখন বললেন সেই কথা আমি পরে বলবো প্রথমে আপনি আমার মনের সংশয় দূর করুন কোন ব্রহ্মা পুছিলে তুমি কোন অভিপ্রায়ে আমা বই জগতার কোন ব্রহ্মা হয়ে আপনি কেন জিজ্ঞাসা করলেন কোন ব্রহ্মা এসেছে আমি ছাড়া কি জগতে আর কোন ব্রহ্মা রয়েছে শুনি হাসি কৃষ্ণ তবে কহিলেন ধ্যানে অসংখ্য ব্রহ্মার গণ আইলাত তক্ষনে সেই কথা শুনে শ্রীকৃষ্ণ তখন মৃদু হেসে ধ্যান করলেন এবং তৎক্ষণাৎ সেখানে অসংখ্য ব্রহ্মা এসে উপস্থিত হলেন দশ বিশ শত সহস্র অয়ুত লক্ষ্য বদন কুট্যার বুদ মুখ কারু না যায় গণন সেই সমস্ত ব্রহ্মাদের কারো দশ বিশ শত সহস্র অয়ুত লক্ষ বদন বা কোটি অর্ভুদ বদন তা গণনা পর্যন্ত করা যায় না রুদ্রগণ আইলা লক্ষ কোটি বদন ইন্দ্রগণ আইলা লক্ষ কোটি নয়ন বহু রুদ্র এলেন যাদের লক্ষ কোটি মুখ এবং অনেক ইন্দ্র এলেন যাদের লক্ষ কোটি নয়ন প্রভুপাল বললেন তাৎপর্যে কথিত আছে যে ইন্দ্র অত্যন্ত কামুক একবার সে ছলনা করে এক ঋষি পত্নীকে ধর্ষণ করে এবং সে কথা যখন সেই ঋষি জানতে পারেন তখন তিনি ইন্দ্রকে অভিশাপ দেন যার ফলে ইন্দ্রের সারা শরীরে জুনিময় হয়ে যায় অত্যন্ত লজ্জিত হয়ে ইন্দ্র তখন সেই মহর্ষির কাছে ক্ষমা ভিক্ষা করেন বসে সেই ঋষি ইন্দ্রের শরীরের জুনিগুলিকে চক্ষুতে পরিণত করেন তাই ইন্দ্রের শরীরে শত সহস্র চক্ষু রয়েছে ব্রহ্মা এবং শিবের যেমন বহু মুখ রয়েছে দেবরাজ ইন্দ্র তেমন বহু চক্ষু রয়েছে দেখি চতুর্মুখ ব্রহ্মা ফাঁপর হইলা হস্তিগণ মধ্যে যেন ন শশক তা দেখে এই ব্রহ্মাণ্ডের চতুর্মুখ ব্রহ্মা ফাঁপরে পড়লেন এবং নিজেকে হস্তিদের মাঝখানে একজন শশকের মতো মনে করতে লাগলেন আসি সব ব্রহ্মা কৃষ্ণ পাদ পীঠ আগে দণ্ডবত করিতে মুকুটপাদ পিঠে লাগে সে সমস্ত ব্রহ্মারা এসে শ্রীকৃষ্ণ শ্রীপাদ পদ্মে দণ্ডবোধ করলেন এবং তখন তাদের মুকুট শ্রীকৃষ্ণ শ্রীপাদ স্পর্শ করল কৃষ্ণের অচিন্ত শক্তি লিখিতে কেহ না রে যত ব্রহ্মা তত মূর্তি একই শরীরে শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তি কেউই অনুমান করতে পারে না সেখানে যত ব্রহ্মা এসেছিলেন তারা সকলেই এক শ্রীকৃষ্ণের শরীরে বিশ্রাম করছিলেন পাদপীঠ মুকুটাগ্র সংঘটে উঠে ধ্বনি পাদপীঠে স্তুতি করে মুকুট হে ন জানি তাদের সকলের মুকুট যখন শ্রীকৃষ্ণ পাদ পদ্ম স্পর্শ করল তখন প্রবল শব্দ উথিত হয়েছিল এবং মনে হয়েছিল যেন সেই মুকুটগুলি শ্রীকৃষ্ণ শ্রীপাদ পদ্মের স্তুতি করছে জোড় হাতে ব্রহ্মা রুদ্রাদি করয়ে স্তবন বড় কৃপা করিলা প্রভু দেখাইলা চরণ জোড় হাতে ব্রহ্মা এবং রুদ্ররা শ্রীকৃষ্ণে স্তব করে বললেন হে প্রভু আপনি আমাদের আপনার শ্রীপাদ পদ্ম দর্শন দান করে বহু কৃপা করলেন ভাগ্যমরে বোলাইলা দাস করি, কোন আজ্ঞা হয় তাহা করি সিরে ধরি এ আমার পরম সৌভাগ্য যে আপনি আপনার দাস বলে মনে করে আমাকে ডেকেছেন আপনি আদেশ করুন যাতে আমি শিরোধার্য করতে পারি কৃষ্ণ কহে তোমা সবা দেখিতে চিত্ত হইল তাহা এক ঠাই সবা বোলাইল শ্রীকৃষ্ণ তখন বললেন তোমাদের সকলকে দেখতে ইচ্ছা হয়েছিল তাই তোমাদের সকলকে একসঙ্গে ডেকেছিলাম সুখী হও সবে কিছু নাহি দৈত্য ভয় তারা কহে তোমার প্রসাদে সর্বত্রই জয় তোমরা সকলেই সুখী হও তোমাদের কোনো দৈত্য ভয় নেই তো তারা তখন উত্তর দিলেন আপনার কি পায় আমাদের সর্বত্র জয় হয়েছে সম্প্রতি পৃথিবীতে যে হইয়া ছিল ভার অবতীর্ণ হইয়া তাহা করিলা সংহার সম্প্রতি পৃথিবীতে যে ভার হয়েছিল তা আপনি অবতীর্ণ হয়ে সংহার করেছেন দ্বারকাদি বিভূত আর এই তো প্রমাণ আমরা এই ব্রহ্মাণ্ডে কৃষ্ণ সবার হইল জ্ঞান এটি দ্বারকায় ঐশ্বর্যের প্রমাণ সমস্ত ব্রহ্মারাই মনে করেছিলেন শ্রীকৃষ্ণ এখন আমার ব্রহ্মাণ্ডে রয়েছেন কৃষ্ণসহ দ্বারকা বৈভব অনুভব হইল একত্র মিলনে কেহ কাহনা দেখিল এভাবে তারা সকলে কৃষ্ণসহ দ্বারকার ঐশ্বর্য অনুভব করলেন যদিও সকলে তারা একত্রে সেখানে এসেছিলেন কিন্তু তাঁদের কেউই অন্য কাউকে দেখতে পেলেন না তাৎপর্যশ্বর প্রভুপা বললেন কৃষ্ণ এবং ধামের অলৌকিক বিভূতি চতুর্মুখ ব্রহ্মা অনুভব করলেন যদিও দশ শত সহস্র অযুত লক্ষ কোটি মুখযুক্ত ব্রহ্মা ও রুদ্রগণ একত্রে মিলিত হলেন কিন্তু তাদের কেউই পরস্পরকে দেখতে পেলেন না কেবল এই ব্রহ্মাণ্ডের চতুর্মুখ ব্রহ্মাই তাদের সকলকে দেখতে পেয়েছিলেন শ্রীকৃষ্ণের অচিন্ত শক্তির প্রভাবেই তারা পরস্পরকে দেখতে পারলেন না এবং পরস্পরের সঙ্গে সাক্ষাৎকার ও আলাপাদি করতে পারলেন তবে কৃষ্ণ সর্বব্রহ্মাগণে বিদায় দিলা দণ্ডবত হইয়া সবে নিজ ঘরে গেলাম তখন শ্রীকৃষ্ণ সমস্ত ব্রহ্মাদের বিদায় দিলেন এবং তারা শ্রীকৃষ্ণকে দণ্ডবত পূর্ণতি নিবেদন করে স্ব স্থানে প্রস্থান করলেন দেখি চতুর্মুখ ব্রহ্মার হইল চমৎকার কৃষ্ণের চরণে আসি কইলান নমস্কার তা দেখে চতুর্মুখ ব্রহ্মা চমৎকৃত হলেন এবং শ্রীকৃষ্ণ শ্রীপাদ পদ্মে এসে প্রণতি নিবেদন করলেন ব্রহ্মা বলে পূর্বে আমি যে নিশ্চয় করিলু তাহা উদাহরণ আমি আজিত তো দেখিলু ব্রহ্মা তখন বলেন পূর্বে আমি যে নিশ্চিতভাবে স্থির করেছিলাম তা উদাহরণ সচক্ষে দর্শন করলাম জানতে এবং জানন্তু নমে প্রভু মনসু ব পুসু বা আচু বৈভবম তব গোচর যারা বলে আমরা কৃষ্ণতত্ত্ব জানি তারা জানুক কিন্তু আমি অধিক উক্তি করতে ইচ্ছা করি না প্রভু এইমাত্র বলি যে তোমার বৈভব সকল আমার মন শরীর ও বাক্যের অগুচর এই শ্লোকটি দশম স্কন্ধে চতুর্দশ অধ্যায়ের আটত্রিশ নম্বর শ্লোক থেকে ব্রহ্মার উক্তি কৃষ্ণ কহে এই ব্রহ্মাণ্ড পঞ্চাশত কোটি যোজন অতি ক্ষুদ্র তাতে তোমার চারিবদন শ্রীকৃষ্ণ বললেন তোমার এই ব্রহ্মাণ্ডের আয়তন কেবল মাত্র পঞ্চাশ কোটি যোজন চারশো কোটি মাইল তা অতি ক্ষুদ্র তাই তোমার কেবল চারটি মুখ সবা তাৎপর্য উল্লেখ করে বলেছেন তখনকার দিনে সবচাইতে বড় জ্যোতির্বিদ ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সিদ্ধান্ত শিরোমণির উদ্ধৃতি দিয়ে বলেছিলেন যে ব্রহ্মাণ্ডের ব্যাস এখানে অনেক হিসাব রয়েছে বিশাল গণনা প্রথমে আঠারো কমা দে সাতশো একুশ কমা জিরু ছয় ন তারপরে কমা দে দুইশো কমা দে তিনটা জিরু তারপরে কমা দে তিনটা জিরু গুণন আট মাইল হ্যাঁ কারু কারু মতে এটি ব্রহ্মাণ্ডের ব্যাসার্ধ কোন ব্রহ্মাণ্ড শত কোটি কোন লক্ষ কোটি নিজুত কোটি কোনো কোটি কোটি কোনো ব্রহ্মাণ্ড শত কোটি যোজন কোনো ব্রহ্মাণ্ড লক্ষ কোটি যোজন কোনো ব্রহ্মাণ্ড নিযুক্ত কোটি যোজন এবং কোনো ব্রহ্মাণ্ড কোটি কোটি যোজন আট মাইলে এক যোজন হয় ব্রহ্মাণ্ডানুরূপ ব্রহ্মার শরীর এই রূপে পালি আমি ব্রহ্মাণ্ডে রগনম ব্রহ্মাণ্ডের আয়তন অনুসারে ব্রহ্মার শরীর এবং মুখ এভাবে আমি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড পালন করি একপাদ বিভূতি হার নাহি পরিমাণ ত্রিপাদ বিভূতির কেবা করে পরিমাণ আমার এই একপাদ বিভূতিরই পরিমাণ কেউ মাপতে পারে না সুতরাং ত্রিপাদ বিভূতি পরিমাণ কে করবে তসাহ পারে পরব্যম ত্রিপাদ ভূতং সনাতন অমৃতং শাশ্বতং নিত্যমন্তং পরমং পদং সেই বিরজা নদীর পারে অক্ষ নিত্য সনাতনন্ত পরমপদস্বরূপ ত্রিপাদ বিভূতি সম্পন্ন পরব্যম নিত্য বর্তমান এই শ্রীকৃষ্ণ এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত দিয়েছেন শ্রীকৃষ্ণ এখানে এই কথা উল্লেখ করেছেন তবে কৃষ্ণ ব্রহ্মারে দিলেন বিদায় কৃষ্ণেরও বিভূতি স্বরূপ জানানো না যায় তারপর শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে বিদায় দিলেন এভাবে আমরা বুঝতে পারি যে শ্রীকৃষ্ণের বিভূতির স্বরূপ জানা সম্ভব নয় ত্রিধীশ্বর শব্দের অর্থ আর হয় ত্রিশব্দ কৃষ্ণের তিন লোক কয় ত্রিয়ধীশ্বর শব্দের আর একটি গূঢ় অর্থ হয় তা হচ্ছে শ্রীকৃষ্ণ তিনটি লোকের অধীশ্বর তাৎপর্য শিল্প বলছেন ত্রিধীশ্বর শব্দটির অর্থ হচ্ছে তিনটি জগতের ঈশ্বর শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ব বর্ণনা করে ভগবদ্গীতায় অধ্যায় উনত্রিশ নম্বর শ্লোকে বলা হয়েছে ভুক্তারম জগতপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানতমাম শান্তি মিচ্ছতি যথার্থ তত্ত্বজ্ঞানীরা আমাকে সমস্ত যজ্ঞ এবং তপস্যার পরম ভুক্তা সর্বলোকের মহেশ্বর এবং সর্বভূতের পরম রূপে জেনে যথার্থ শান্তি লাভ করে সর্বলোক বলতে ত্রিলোক বুঝানো হয়েছে এবং মহেশ্বর শব্দটির অর্থ হচ্ছে পরম ঈশ্বর শ্রীকৃষ্ণ জড় ও চেতন জগতের অধীশ্বর শ্রীজগৎ গোলক বৃন্দাবন ও বৈকুণ্ঠ এই দুই ভাগে বিভক্ত এবং জড়জগৎ অনন্ত ব্রহ্মাণ্ড সমন্বিত গোলকাক্ষ গোকুল মথুরা দ্বারাবতী এই তিন লোকে কৃষ্ণের সহজে নিত্যস্থিতি গোকুল মানে গোলক মথুরা এবং দ্বারকা এই তিনটি লোকে শ্রীকৃষ্ণ নিত্য বিরাজ করেন তাৎপর্যে শিল উল্লেখ করেছেন ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন যে গোলকের তিনটি প্রকোষ্ঠ গোকুল মথুরা এবং দ্বারকা কৃষ্ণলীলা এই তিনটি প্রকোষ্ঠের মতো গৌরলীলাতেও অন্তরঙ্গ পূর্ণ ঐশ্বর্যময় তিনটি প্রকোষ্ঠ রয়েছে নবদী মণ্ডল শ্রীক্ষেত্র মণ্ডল এবং ব্রজমণ্ডল অন্তরঙ্গ পূর্ণ ঈশ্বর্য পূর্ণ তিন ধাম তিনের অধীশর কৃষ্ণ স্বয়ং ভগবান এ তিনটি ধাম অন্তরঙ্গপূর্ণ ঐশ্বর্যপূর্ণ এবং স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই তিনটি ধামের অধীশ্বর পূর্ব উক্ত ব্রহ্মাণ্ডে রতদিকিপাল অনন্ত বৈকুণ্ঠাবরঞ্চি লোকপাল তাসবার মুকুট কৃষ্ণ পাদপীঠ আগে দণ্ডবত কালে তাঁর পিঠে লাগে পূর্বে বর্ণনা করা হয়েছে ব্রহ্মাণ্ডের সমস্ত দিকপাল এবং চিরলোকপালেরা এসে যখন শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্মে প্রণতি নিবেদন করলেন তখন তাদের মুকুট শ্রীকৃষ্ণের শ্রীপাদ পদ্ম স্পর্শ করেছিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চৌরানব্বই শ্লোক পর্যন্ত